রান্নাতে খেজুর গাছ রোপণের জিকির। সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, অর্থ মহান আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতার ঘোষণা করছি। সহি আবু দাউদ 5091। এই দোয়া পাঠের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকেদের মাঝে হইতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি সাগীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া ওয়াসিলা, যার অর্থ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকেদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসূল। ইনি বলেন, এই দোয়া আমি খুব অসম্ভিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিধারণ করিনি। মুসলিম তিরমিজি 3941। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত এবং জাহান্নাম পরস্পরের মধ্যে ঝগড়া করল। জাহান্নাম বলল, আমার মধ্যে বড় বড় উদ্ধপ্ত এবং অহংকারী বসবাস করবে। আর জান্নাত বলল, আমার মধ্যে দুর্বল এবং মিসকিনরা বসবাস করবে। এতে পর আল্লাহ তাআলা তাদের মধ্যে মীমাংসা করলেন যে, হে জান্নাত, তুমি আমার অনুগ্রহ, আমি তোমার দ্বারা যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং জাহান্নাম, তুমি আমার শাস্তি, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। আর তোমাদের দুটোকেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। সহি বুখারি 4850, 7449। মুসলিম 2847, 2846। তিরমিজি 2557, 2561। আহমদ 7661, 27381, 28024, 10210। রিয়াজুস সাবলিহীন 620।